কর্তব্যের পাশে ছিলেন আমার আব্বা। এই এই রিহার মধ্যে নীলিত দেখে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। আমি আশা করব আপনারা প্রত্যেকেই এই দিন মার্কাজগুলির খেয়াল রাখবেন এবং আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার আব্বাকে যাতে আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমরা ভাই বোন যারা আছি, আমার আম্মা জান আছেন, আমাদেরকে যাতে আল্লাহ পাক সবরে জমিল আতা করেন, ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আমার জন্য দোয়া করবেন এবং আমরাও যাতে দিনের উপর হকানিয়তের উপর হকের উপর অটল থাকতে পারি আমাদের জন্য সবাই দোয়া করবেন। এবং আমার আব্বার জানাজা আগামীকাল বাদ জোহর দুইটার সময় হাটহাজারী মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এবং আমার আব্বার ওসিয়ত অনুযায়ী, আমার আব্বা ওসিয়ত করেছেন, বলে গেছেন হাটহাজারী মাদ্রাসার ভিতরে যে মকবরায়ে জামিয়া একটা কবরস্থান আছে, সেই কবরস্থানে দাফন করার জন্য আমার আব্বা বলে গেছেন, ওসিয়ত করে গেছেন। সেই ওসিয়ত অনুযায়ী হাটহাজারী মাদ্রাসার ভিতরে সেই মকবরাতেই, সেই মকবরায়ে জামিয়াতেই দাফন হবে ইনশাআল্লাহ।